প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ আপনারা জানেন ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড় ফনি ইন্ডিয়ার উড়িষ্যাতে আঘাত এনেছে এবং সেখানে আমরা সর্বশেষ খবর জানতে পেরেছি পাঁচজন নিহত হয়েছে বাংলাদেশে ধেয়ে আসছে সেই ঘূর্ণিঝড় ফনি এবং আমরা ধারণা করছি যে রাতের কোনো একটি সময়ে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল দিয়ে এই ফোনি বই যেতে পারে এবং সেখানে কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে এই ফোনি মোকাবেলায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যেই আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে এই অনুষ্ঠানে কথা বলবো আমাদের মংলা অথবা আমাদের উপকূলীয় অঞ্চলের যে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সাথে সংযুক্ত থাকবেন আজকের আমাদের খনিজর ফনির সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা তাদের সাথে সংযোগে যাব এবং আমাদের সাথে আরও হয়তো অনেকেই প্রতিনিধি সংযোগে থাকবেন সেখানকার সর্বশেষ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা হয়তো তাদের সাথে সংযোগ স্থাপন করবো শুরুতে আমরা চলে যাব বাংলাতে আমাদের প্রতিনিধি শ্রাবণ আমাদের সাথে সংযুক্ত হবে এই মুহূর্তে আমরা শ্রাবণের কাছে চলে যাব শ্রাবণ আপনি শুনতে পাচ্ছেন আমাকে শ্রাবণ আপনি শুনছেন আমাকে দর্শক আমরা কথা বলার চেষ্টা করছি মংলা থেকে আমাদের প্রতিনিধি শ্রাবণ আমাদের সাথে রয়েছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি শ্রাবণ আপনি শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি আপনাকে শ্রাবণ এই মুহূর্তে আপনি আপনি কোথায় অবস্থান করছেন এবং ঘূর্ণিঝড় ফনির সর্বশেষ খবর আপনাদেরকে জানাবেন উপকূলীয় অঞ্চল যে যেখানে আপনি অবস্থান করছেন সেখানে কি আবহাওয়া বিরাজ করছে এবং ফনির সর্বশেষ খবর আপনার কাছে কি আছে একটু আপনি আমাদেরকে একটু জানাবেন ধন্যবাদ আরিফ আমি এখন দাঁড়িয়ে আছি মংলা বন্দর বন্দরের জেটি জেটিতে এখানে বিদেশি জাহাজ বাইরে থেকে আসে আমি সেখানে দাঁড়িয়ে আছি যেটা মংলা বন্দর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন এবং পশুর নদী এটা উত্তাল আর ঘূর্ণিঝড় ফণি দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এটা আপনারা সবাই জানেন ঘূর্ণিঝড় ফণি শক্তিশালী আকার ধারণ করায় যে কোনো সময় মংলা খুলনা সুন অঞ্চল দিয়ে এই ঝড় আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বাতাসের গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো বিশ কিলোমিটার পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে আরো আরো বলে রাখতে চাই ইতিমধ্যে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো বাতাস শুরু হয়েছে তাই মঙ্গলা মঙ্গলায় সাত নম্বর হুশিয়ারি বিবাদ সংকেত দেখানো হয়েছে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি শ্রাবণ শুনতে পাচ্ছেন আপনি

ব্যবস্থাপনা কমিটি স্বাস্থ্য অধিদপ্তর থানা মংলা প্রেস বিভিন্ন প্রস্তুতি সমন্বয় সভা করে তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বন্দরে মংলা বন্দরে বিদেশি জাহাজের পণ্য ওঠানামা আপাতত বন্ধ আছে জি শ্রাবণ সেখানে যে উপকূলে একেবারে কাছে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে সরিয়ে নেওয়ার যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা কতদূর পর্যন্ত সম্পূর্ণ করা হয়েছে উপকূলীয় অঞ্চলে উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করেছে প্রশাসন জি শ্রাবণ সেখানে যে মানুষ বা যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো রক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা যারা উপকূলের অঞ্চলে রয়েছেন তাদেরকে নিরাপদে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং কতটুকু আশ্রয় মানুষগুলো কত কত মানুষ পৌঁছেছে এ পর্যন্ত আপনি একটু আমাদেরকে জানান মংলা মংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল যে কোনো প্রয়োজনে তাদের মোবাইল নাম্বার উন্মুক্ত করে দিয়েছে এবং তাদের অফিসারদের অফিসারদের সহায়তা দেওয়ার জন্য যেকোনো পরিস্থিতিতে তাদের নির্দেশ হয়েছে এবং যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করে আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন সুন্দরবন এবং সুন্দরবনের পাশে উপকূলীয় অঞ্চলে বসবাস করে আমার এই সাইডে দেখতে পাচ্ছেন তাদের ইতিমধ্যে আশ্রয়কাণ্ডে নিয়ে যাওয়া হয়েছে আরিফ জি তাদের খাবার দাবারের ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যারা আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যেই যারা চলে গেছে তাদের খাবার দাবারের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয় করা হয়েছে সেই বিষয়ে আপনি একটু আমাদেরকে জানান প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা মজুদ করা আছে এখনো পর্যন্ত ত্রাণ সহায়তা দেওয়া হয়নি কিন্তু যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় ত্রাণ সহায়তা দেওয়া প্রশাসনের পক্ষ থেকে ডিক্লারেশন অফ শ্রাবণ আমাদের আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশের সব থেকে নিকটে এখন ফোনি যেখানে অবস্থান করছে সেখান থেকে মংলাটা সব থেকে নিকটে এখন অবস্থান করছে তো যদি এই ফোনি যদি বাংলাদেশে ঢুকে যায় তাহলে যে আঘাতটি হানবে সেটা শুরুতেই হতে পারে মংলার যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চল দিয়েই হয়তো প্রবেশ করতে হবে ফণিকে তখন এই মুহূর্তটা কখন হতে পারে এই আপনার ওখানে প্রশাসন যারা রয়েছে তাদের কাছ থেকে আপনি জানতে পেরেছেন কিনা যে রাত্রি কতটা নাগাদ এই মংলা পর্যন্ত আসতে পারে ফণি আমরা আবহাওয়া বিস্তারের সাথে কথা বলেছি এবং স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি যে মধ্যরাত নাগাদ এটা আঘাত আনতে পারে মংলাতে এবং মংলাতে যে যেভাবে উড়িষ্যাতে আঘাত এনেছে শুধু সুন্দরবন থাকার কারণে সুন্দরবন থাকার কারণে এই আঘাতটা কিছুটা দুর্বল হয়ে যাবে জি শ্রাবণ যদি মধ্যরাতে যদি এই আঘাত হানে মংলার এই অঞ্চলগুলোতে আমরা বুঝতে পারছি যে দিনাজপুর রাজশাহী এই অঞ্চল দিয়েই হয়তো মধ্যরাতের কোনো একটি সময়ে ঘূর্ণিঝড় ফোনি হয়তো অতিবাহিত করবে তো এই রাতে যদি এই ঘূর্ণিঝড় ফোনি আঘাত হানে তখন এই গভীর রাতে তাদেরকে নিরাপদে রাখার জন্য উপকূলীয় অঞ্চলের যে মানুষগুলো রয়েছে বা আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে এই মানুষগুলোকে এই এত রাত্রে নিরাপদ রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই অতিরিক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা ইতিমধ্যে আপনাকে বলেছি বলতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলে যারা ছিল নদীর নদী প্রাঙ্গন এলাকায় বা নদীর পারে যারা ছিল ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আহ দুইশো চৌত্রিশটা আশ্রয় কেন্দ্রে তাদের ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে শ্রাবণ সকাল থেকে আজকের এই পর্যন্ত আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই এতক্ষণ পর্যন্ত আবহাওয়া কি ছিল আমরা ঢাকাতে লক্ষ্য করেছি যে ঘূর্ণিঝড় ফনির প্রবাহে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি দেখতে পেয়েছি আমরা তো সারা দিনের আবহাওয়াটা কেমন ছিল সকাল থেকে আবহাওয়া মোটামুটি ভালো ছিল দুপুর নাগাদ হঠাৎ দমকা হওয়া এবং ঝোড়ো হওয়া তারপরে আবার আকাশ পরিষ্কার এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে জি শ্রাবণ এই এখন পর্যন্ত আপনি যতটুকু আপনি জানিয়েছেন আজকের যে ঘূর্ণিঝড় প্রবীর মংলার যে বর্তমান চিত্র এটা আপনি কি মনে করছেন যে সন্ধ্যা নাগাদ হয়তো এই যে আবহাওয়া এখন রয়েছে সেটার কোনো পরিবর্তন হবে এরকম কোনো আভাস আপনি দেখছেন কিনা আমি আবহাওয়া অফিসারের সাথে কিছুক্ষণ আগে মুঠোফোনে কথা বলেছি আমিও তার সাথে আমি সরাসরি লাইভ টেলিক কাছেও যাব সে বলেছে যে সন্ধ্যার পরেই এটা আঘাত আনতে পারে যে শ্রাবণ আপনি নিজেও নিরাপদে থাকুন এবং মানুষকে নিরাপদে রাখার জন্য আপনার পক্ষ থেকে আপনি যতটুকু পারেন ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রশাসনকে যেভাবে সহযোগিতা করা দরকার আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ঘূর্ণিঝড় ফোনই যাতে আমাদেরকে কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য যতটুকু যার যার অবস্থান থেকে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার ততটুকু আপনারা নিশ্চয়ই সহযোগিতা করবেন আপনি আমাদের সাথে থাকুন আমরা কোনো এক সময় আপনার সাথে আবারও হয়তো সংযোগ স্থাপন করতে পারি এই বিষয়ে আরও সর্বশেষ খবর হয়তো আপনাকে জানার জন্য আপনার কাছে যাব। দর্শক আমরা এখন চলে যাব নরসিংদিতে আমাদের প্রতিনিধি সেলিম মিয়া আমাদের সাথে সংযুক্ত হবেন আমরা একটু মংলার যে ফোনির খবরটা এটাকে আমরা অন্য কোনো বিষয় নিয়ে একটু কথা বলে আসবো আমাদের আজকে বুঝতে পারছেন যে সারা বাংলাদেশেই আবহাওয়া খারাপ থাকার কারণে নেটওয়ার্কের কিছুটা সমস্যাও দেখা দিচ্ছে আমরা একটু নরসিংদী সেলিম মিয়ার সাথে কথা বলে আবারও আমরা ফিরবো উপকূলীয় অঞ্চলের যে খবর রয়েছে বর্তমানে সেই খবরগুলো জানার জন্য আমরা চলে যাব নরসিংদীতে আমাদের প্রতিনিধি সেলিম মিয়া আমাদের সাথে রয়েছেন সেলিম মিয়া আপনি শুনতে পাচ্ছেন আমাকে আরেফ শুনতে পাচ্ছি সেলিম মিয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানান আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলার কলেজ অ্যান্ড স্কুলের শিক্ষা সমিতির কার্যালয়ে আমার সাথে আজকে উপস্থিত আছেন আমাদের ঢাকা অঞ্চল তথা ঢাকা বিভাগের প্রত্যক্ষ শ্রেষ্ঠ অত্যক্ষ রহমান মিদা তিনি নন্দী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের প্রতিষ্ঠার পর থেকেই দায়িত্ব পালন করছেন তিনি একসাথে কবি সাহিত্যিক কণ্ঠশিল্পী শতগুণের গুণান্বিত বললেই চলে সারের নেতৃত্বে সারা বাংলাদেশে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ সারা জাগানো ফলাফল ধারাবাহিকতা বজায় রাখছিল আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ঢাকা শিক্ষা বোর্ডের তিনবার দ্বিতীয় স্থান অর্জন করে শিক্ষকতার পাশাপাশি ডক্টর সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন আমার সাথে উপস্থিত আছেন আশি দশকের মসিন্দি অঞ্চলের প্রবীণ শিক্ষক মাধবদী মহাবিদ্যালয় ও বেলাব আল বেলাব হোসেন আলী কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ জয়ন আলাবেদিন আড়াই হাজার রুকুল উদ্দিন গার্লস কলেজ থেকে অবসর গ্রহণ করেছেন তিনি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান করেন করেন প্রতিষ্ঠা তিনিও বর্তমানে সামাজিক কাজে নিয়োজিত আছেন আমি শুরু থেকেই আমার নসন্দীপ কলেজের নসন্দী আব্দুল কাদির মোল্লা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আলী ডক্টর আব্দুল আলী মিদা আমাদের নরসিংহের শিক্ষা নিয়ে শিক্ষা এবং কিভাবে ইনি আমাদের এই কলেজকে আস্তে আস্তে সারা বাংলাদেশ তথা ঢাকা অঞ্চলের দ্বিতীয় স্থান অর্জন করেছেন সে ব্যাপারে স্যারের কাছে কিছু শুনব সালাম আলাইকুম ধন্যবাদ সালাম আলাইকুম

জি স্যার আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইবো আপনার প্রসঙ্গে আমরা যতটুকু শুনেছি আমাদের প্রতিনিধি সেলিম মিয়ার সাথে আপনি নর্সিনদের যে শিক্ষা উন্নয়নে আপনি বিশেষ ভূমিকা পালন করছেন কিভাবে আপনি আপনার এই প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত নিয়ে আসলে এবং আপনার কি কি ভূমিকা এর পিছনে ছিল সংক্ষেপে যদি আপনি একটু আমাদের সামনে তুলে ধরেন অনুগ্রহে ধন্যবাদ আপনাকে দেখুন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তথা বিশ্বের সর্বাঙ্গীন কল্যাণ মঙ্গল ও উন্নয়নের জন্য হচ্ছে সর্বোচ্চ শিল্পকর্ম শিল্পকর্ম এই নিয়ে আমি এবং আমার পাশে আমাদের আমরা শিক্ষা দুজনেই কাজ করেছি উনি অত্যন্ত প্রবীণ শিক্ষক তো সেই ক্ষেত্রে আমি শুরুতেই আমার একটা দৃষ্টিভঙ্গি ছিল আমি প্রায় তেরো বছর গত কয়েকদিন আগে আমি আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে আহ স্বেচ্ছায় চলে এসেছি কত থেকে এর আগ পর্যন্ত গত 13 বছর আমার হাত এই কলেজটির প্রতিষ্ঠা আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলাম এই কলেজের এবং আমি নরসিংদিতে আরেকটি সংগঠন করেছি যেটি নাম হচ্ছে নরসিংদী জেলা স্কুল কলেজ শিক্ষক সমিতি নরশিশ নামেটি পরিচিত তো এই চেষ্টা করেছি যে শিক্ষারকে ডেও একটি আলোন লাগানোর জন্য বিশেষ করে আমার কিছুlogan ছিল শিকল স্বপ্ন জয় পলা শিক্ষা সমিতি নরসিংদী জেলা এবং বিশেষ করে যখন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ দুই সালে ঢাকা বোর্ডে পঞ্চম স্থান অধিকার অর্জন করে এবং দুই সালে শতভাগে চতুর্থ স্থান দুই সালে সপ্তম এবং দুই হাজার বারো তেরো চোদ্দ এই তিন বছর যখন দ্বিতীয় স্থান রাজক প্রথম হয় এবং আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ দ্বিতীয় স্থান অর্জন করে সেই সময় আমার কাছে দেন জ্ঞান স্বপ্ন নেশা এবং সারা দিন রাত একাকার করে ফেলেছি আমি শিক্ষাকে শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য তা আমার মনে হয় যে বর্তমান বাংলাদেশ নিম্ন মধ্যমায়ের দেশে পৌঁছে গেছে দুই হাজার সালে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পৌঁছে যাবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে যে তিনটি সূচকের উপর ভিত্তি করে এই মধ্যমায়ের দেশে বাংলাদেশ পৌঁছে গেছে তার অন্যতম সূচক হচ্ছে মানব সম্পদ সূচক মানব সম্পদ সূচক বলতে আমরা বুঝাচ্ছেন যে শিক্ষা দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা সুতরাং শিক্ষা যদি প্রকৃত উন্নয়ন না হয় শিক্ষা যদি প্রকৃত পক্ষে মানুষকে মানব সম্পদে পরিণত করতে না পারে যতক্ষণ না পারবে ততক্ষণ পর্যন্ত এই দেশ উন্নয়ন উন্নত দেশে পরিণত হবে না হ্যালো জি রহমানের মিধা আপনাকে আমি শুনতে পাচ্ছি আপনি বলুন প্লিজ তো এই ক্ষেত্রে আমরা আমি শুধুমাত্র যে নরসিংদীর একটি কলেজকে কিংবা একটি স্কুলকে আমরা চেষ্টা করছি এরকম ডি নয় বর্তমানে দেখা যাচ্ছে যে এই কলেজটিকে ঘিরে যে কলেজে আমি অধ্যক্ষ হিসেবে ছিলাম দেখো 13 বছর সেই কলেজটিকে ঘিরে দেখা যাচ্ছে যে নরসিংদীর সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে এটা আলোড়ন লেগেছে এটা ঢেউ লেগেছে সকলে উদ্বুদ্ধ হচ্ছে যেন আমাদেরও কিছু করতে হবে আমাদেরও শিক্ষার্থীদের মানে ভালো ফলাফল অর্জন করতে তো এই ক্ষেত্রে দুটো ভাগে বিভক্ত করা যেতে পারে একটি হচ্ছে ভালো ফলাফল এবং ভালো মানুষ এই দুটো ভাগে শিক্ষার্থীকে বিভক্ত করে কাজ করতে হবে সেই লক্ষ্যটিকে নিয়ে আমি একটু বলতে চাচ্ছি যে 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 প্রতিষ্ঠানের লেখাপড়া করুক না কেন সে সেখানে লেখাপড়া করে কিন্তু তার মেধার কিন্তু খুব বেশি তারতম্য থাকে না তারতম্য নেই মেধা কিন্তু প্রায় সকলেরই রয়েছে কিন্তু সেটাকে বের করে নিয়ে আসা তার কাছ থেকে সেটি আদায় করে নিয়ে আসা এখন শিক্ষার্থীর ধরন শিক্ষার্থীর অবস্থানকে অনুধাবন করা একেবারে নিজের অনুভূতি দিয়ে শিক্ষার্থীকে অনুভব করা তাহলে একজন শিক্ষার্থীকে তার ধরন অনুযায়ী তার আচরণ অনুযায়ী তাকে যায় যে থেকে ফলাফলটা বের করে নিয়ে আসা যায় তাকে পরিবর্তনের ডাক দেওয়া যায় তাকে পরিবর্তিত করা যায় তো সেটি হচ্ছে যে আমার ধারণা যেটি শিক্ষকতা করবেন আমার দৃষ্টিতে শিক্ষকতা কোনো চাকরি না এটা কোনো পেশা না এটা অধীন না কারো পরীন করা দিনও না শিক্ষকতা রবীন্দ্রনাথের বাসায় একটি কথা বলা যেতে পারে যে আমরা কথার অধীন কথার অধীনে এবং অসংখ্য প্রবৃত্তির অধীন সুতরাং শিক্ষা কোনো পণ্য না যেটা কিনতে পাওয়া যাবে এটা অর্জনের বিষয় সুতরাং এই শিক্ষার জন্য কিন্তু যিনি পাশে বসে কিছু কোন আগেও জানাল স্যার বলছিলেন যে এখন যারা শিক্ষকতা করে এখনো আমি একজন ছাত্রের চেয়ে দশজন শিক্ষকের চেয়ে অনেক বেশি পড়াশোনা করি একজন শিক্ষককে প্রতিদিন প্রতি নিয়ত বই পুস্তক থেকে আরম্ভ করে এই জীবন জগৎকে প্রতিদিন অনুভব দাবন করতে হবে এবং তার জীবন চর্চাটা অনেক উন্নত মানের হইতে হবে তাহলে তিনি ক্লাসে যেতে পারবেন আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাচ্ছি শিক্ষক যে অবস্থায় থাকুন না কেন শিক্ষক যে অবস্থায় থাকুন না কেন তিনি অর্থের সঙ্গে শিক্ষকতাকে মিলাতে পারবেন না অর্থের সঙ্গে শিক্ষকতারকে কম্পেয়ার করতে পারবেন না তুলনা করতে পারবেন না তিনি ক্লাসে যাবেন তার মনে দুঃখ কষ্ট বেদনা থাকতে পারে কিন্তু সেটা শিক্ষার্থীর মনে যেন জাগরিত না হয় শিক্ষার্থী যেন সেটা কোনোভাবে বুঝতে না পারে সেই জায়গাটি এবং ক্লাসকে প্রাণবন্ত রাখা ক্লাসকে আলোড়িত করে রাখা ক্লাসটাকে আনন্দময় করে রাখা এবং স্বপ্নময় ভালোবাসাময় আনন্দময় সমৃদ্ধ আগামী কে সামনে তুলে ধরা সামনে দেখা জনাব মশিউর আমার মৃধা আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি যে শিক্ষকদের শিক্ষকদের পদ আপনি যে কথাগুলো বলছিলেন খুব খুব সুন্দর কথা বলছিলেন শিক্ষকদের পজিটিভ অনেক বিষয় আছে যা আপনি তুলে ধরেছেন আমরা ইদানিং কিছুটা লক্ষ্য করছি যে শিক্ষক শিক্ষকদের যে নৈতিক যে একটা শক্তিশালী অবস্থানে থাকার কথা ছিল সেখান থেকে কিছুটা একটু সরে আসার আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন এবং সেখান থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে কি ব্যবস্থা জি জি বুঝতে পেরেছি আমি আপনার প্রশ্নটি অনেক মূল্যবান আহ খুব সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ছু পরিমলের ঘটনা পরিমলের ঘটনা নিশ্চয় আপনার মনে আছে এবং আমাদের মনে থাকার কথা এ ধরনের ঘটনা মাঝে মাঝে কিন্তু আমরা লক্ষ্য করি তো এই ব্যাপারে আপনি যদি আপনার পরামর্শ কথা আমাদেরকে বলেন এই আমি একটু বলতে আপনি আপনি সকল সকল শুধু শিক্ষকতা কিন্তু দেখবেন কিছু দুর্বৃত্ত রয়েছে তিনি তো শিক্ষক না যিনি এই কাজগুলো করে থাকেন তারা দুর্বৃত্ত তাদেরকে শিক্ষকতার বাইরে নিয়ে আসতে হবে এবং সরকারকে এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি থাকতে হবে সরকারকে এই ব্যাপারে আরো অনেক বেশি কঠোর হইতে হবে শিক্ষকতার মূল উপযোগ্য বিষয় হচ্ছে তার নৈতিকতা তার ম্যানারিটি মরারিটি ইত্যাদির থেকে যদি একজন শিক্ষক দূরে সরে চলে যায় তাহলে তো তাকে শিক্ষক বলা যাবে না শিক্ষক অবশ্যই শিক্ষক সুলভ হইতে হবে তো সেই ক্ষেত্রে কঠোর অবস্থা না কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে কোথাও কোথাও এরকম শোনা যাচ্ছে এখন কোনো একজন মানুষ তিনি দুর্বৃত্ত হওয়ার জন্য কিংবা দুষ্কৃতিকারী হওয়ার জন্য কিংবা অন্যায় করার জন্য তিনিও শিক্ষক হয়ে যাচ্ছেন সেই জায়গাটিকে আমাদের ফাইন্ড আউট করতে হবে সেই জায়গাটিকে আমাদের চিহ্নিত করতে হবে সরকারের কতগুলো ক্রাইটেরিয়া কতগুলো ক্যাটাগরি মেনটেন করা আমি প্রস্তাব করছি যে যাতে করে শিক্ষক এই ক্যাটাগরির ভিতরে থাকতে হবে এই ক্রাইটেরিয়ার ভিতরে একজন শিক্ষককে থাকতে হবে তার আচরণের এই দিক কিছু এরকম কি না হয় তাহলে তিনি শিক্ষক না তাকে বহিষ্কার করা হবে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে তা এর পরেও একটা কথা থেকে যায় যে সকল ক্ষেত্রে আমরা রাজনীতিতেও দেখি

শিক্ষকদের অন্যায় শিক্ষকরা অন্যায় করতে পারে না এই ধারণাটাই আমাদের মাথায় কাজ করে যে যেখানে শিক্ষা দেওয়া হয় সেখান থেকে নিশ্চয় অশিক্ষা বা কুশিক্ষা পাবে শিক্ষকদের কাছ থেকে সেই জিনিসটা আমরা এক্সপেক্ট করি না তো সেই কারণেই হয়তো যদি একটা ঘটনাও ঘটে যায় তখন সেটা খুব বড়ো করেই হয়তো আমাদের সামনে চলে আসে যে শিক্ষক হয়তো এই ধরনের নৈতিক অধস্থলনের শিকার হয়েছে যার কারণে হয়তো একটি দুইটি ঘটনায় হয়তো সামনে খুব বেশি বড়ো হয়ে আমাদের সামনে দেখা দেয় তো আপনি ঠিকই বলেছেন যে শিক্ষকদের যে মূল্যায়নটা শিক্ষকদের যে নৈতিক যে শক্তিশালী অবস্থানে থাকার কথা সেই শক্তিশালী অবস্থানে না থাকলে তাকে আর শিক্ষক বলা যাবে না তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার অঞ্চলে বা আপনি যেখানে অবস্থান করছেন নরসিংদীতে আপনাদের শিক্ষকদের নৈতিকভাবে তাদেরকে উজ্জীবিত করার জন্য নৈতিক অবস্থান আরো শক্তিশালী করার জন্য কোনো ধরনের অনুষ্ঠান বা কোনো ধরনের সেমিনার সিম্পোজিয়াম বা এই ধরনের কোনো প্রোগ্রাম আপনি আয়োজন করছেন কিনা জি 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 আমরা

একজন শিক্ষক নাম দাঁড়িয়ে একজন ব্যক্তি যে যখন এই করে তখন কিন্তু শিক্ষক আমার মধ্যে কিন্তু এটা অন্যরকম একটা নাড়া দিয়ে থাকে এবং সারা জাতির শিক্ষকরা কিন্তু লজ্জিত হয় এবং এটা আসলে এক ধরনের তখন আমার মনে হয় যে শিক্ষক সমাজের একটা একটা মনটা ভেঙে পড়ে আপনি যত আমি কিছু এখন আগে এটা আপনাকে বলেছি যে শিক্ষকতা কোনো চাকরি না পেশা না এটা কারো অধীন না পরাধীন না সুতরাং সকল পেশার থেকে এটাকে একটু আলাদা করে দেখে আমি যখন দশজন লোকের সঙ্গে এক জায়গায় দাঁড়াই তখন কিন্তু আমি যখন জানতে পারে যে আমি একজন শিক্ষক তখন কিন্তু আমাকে দর্জনের মধ্যে মানুষ নিশ্চয় আলাদা করে আলাদা করেই মূল্যায়ন করা হয় আলাদা করে মূল্যায়ন করে আলাদা করে একটু সম্মান জানার চেষ্টা করে এই বিষয়টি যদি ওই শিক্ষকরা সকলে যদি একজগে আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই ঘটনাগুলো আর ঘটে না আমি আপনার মাধ্যমে জয়যাত্রার মাধ্যমে আমি সারা জাতির শিক্ষকের কাছে আত্মপরিচয় রাখছি যে শিক্ষক শুধুমাত্র আচরণের বাইরে আমরা যেন কেউ না যাই তাহলে পুরো জাতি লজ্জিত হয়ে পড়ে এবং পুরো শিক্ষার্থীদের মনে শিক্ষক সম্পর্কে কারণ একজন শিক্ষক করেছে কার কালকে আমিও করতে পারি অন্য আরেকজন করতে পারে পুরো শিক্ষক সম্পর্কে একজন শিক্ষার্থীর মনে কিন্তু একটা অন্যরকম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পিতামাতার পরে পিতামাতার পরে শিক্ষককে শিক্ষককে সেই অবস্থানে অবস্থানে বসানো হয় সেখানে যখন সন্তান সন্তান তুল্য মানুষগুলো যখন শিক্ষকের কাছ থেকে কোনো অপমানজনক কোনো কিছু কোনো ইঙ্গিত চলে আসে তখন নিশ্চয়ই সেটা খুবই গর্হিত কাজ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন খুব মূল্যবান কথা বলেছেন আপনি আজকে উল্লেখ করতে চাচ্ছি এখানে আমাদের এই জাতির অন্যতম একজন শিক্ষক অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা গ্রন্থ রয়েছে নিষ্ফলা মাঠের কৃষক এটা ওনার আত্মজীবনী সেখানে উনি বলেছেন যে শিক্ষক হচ্ছেন শিক্ষার্থী ক্ষেত্রে পিতা মাতার থেকেও অনেক বেশি মূল্যবান অবস্থানে থাকে আরো বেশি মান্য করে যেমন ধরেন আমি একটা কলেজের অধ্যক্ষ ছিলাম আমি গত কয়েকদিন আগে সেখান থেকে চলে এসেছি তেরো বছর ছিলাম আমি এর আগে আরেকটি কলেজে শিক্ষকতা করেছি এখন আমার দুটো সন্তান রয়েছে। আমার সন্তানেরা কিন্তু আমাকে অল্পক্ষমা শিক্ষক মনে করে না কিন্তু আমারলেজের এই কলেজেই আমার সন্তান পড়াশোনা করেছে তারা কিন্তু অন্য শিক্ষকদেরকে কিন্তু অনেক বেশি মান্য করে আমার চেয়ে অনেক অনেক বেশি তার একটা কথা বললি কিন্তু সে তার কাছে নত হয়ে যায় সুতরাং আমার ধারণা আপনি যেটা বলেছেন যে মা-বাবার চেয়েও বেশি কিন্তু মান্য করে শিক্ষককে এবং আমি যেটা করেছি আমার প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে আমি শিক্ষার্থীদেরকে আব্বা বলে সম্বোধন করেছি সেখান থেকে আমি লক্ষ্য করে দেখেছি যে একজন শিক্ষার্থী অসংখ্য শিক্ষার্থী এই পর্যন্ত আমার বেরিয়ে গেছে তাদেরকে দেখা যাচ্ছে যে তাদেরকে কোনো প্রকার রক্ত চুকচুক দেখানোর প্রয়োজন হয় না যদি তাদেরকে কনভিন্স করার জন্য কিন্তু আদর স্নেহ মমতা ভালোবাসা নৈতিকতা ইত্যাদি কিন্তু আপনার অনেক যথেষ্ট কার্যকর ভূমিকা রাখে যদি আমি নির্লোভ এবং থাকে যদি আমার কোনো সেখানে বাণিজ্যিক কোনো উদ্দেশ্য না থাকে আমার যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীকে রক্তচুপ্ত দেখানো লাগে না মারামারি তো অনেক পরের কথা হ্যাঁ এমনিতেই তারা কনভিন্স হয়ে পড়ে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছে এবং খুব মূল্যবান কথা বলেছেন আমি চাইবো যে আপনার মতো সারা বাংলাদেশের সব শিক্ষকই নৈতিক গুণে গুণান্বিত হোক এবং তাদের যে অবিষ্য লক্ষ্য শিক্ষাদানের সেই অবিষ্য লক্ষ্যে কাজ করে যাক সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের সাথে আরও একজন রয়েছেন জয়নাল আবিদিন স্যার আপনি আমাকে শুনছেন জয়নাল আবিদিন স্যার স্যার প্লিজ 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 সেটা হচ্ছে যে এই জয় এই মাধ্যমে পুরো জাতির শিক্ষক সমাজের কাছে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই আসুন আমরা সকলে মিলে আমাদের উপরে নির্ভর করবে এই জাতি কতটুকু বড় হবে এই শিক্ষক সমাজের উপরে নির্ভর করবে এই জাতি কতটুকু প্রসারিত হবে এই শিক্ষক সমাজের উপরে বর্তমান সরকার যে উন্নয়নের রোল মডেলে আছেন সেটা কিন্তু পরিপূর্ণ করার জন্য শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে এবং সেই ক্ষেত্রে সম্পূর্ণ নির্ম নির্লোভ নির্মোহ হয়ে সম্পূর্ণরূপে আপাত অবস্থক একজন শিক্ষক হয়ে জাতির পাশে দাঁড়াতে হবে আমি আপনার মাধ্যমে এবং জয়যাত্রার মাধ্যমে পুরো জাতিকে আহ্বান রাখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন এতক্ষণ দর্শক আমরা কথা বলছি নরসিংদী থেকে আমাদের প্রতিনিধি সেলিমে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং সেখানে একজন শিক্ষক মশিউর রহমান মিদা অধ্যক্ষ

নরসিংদীতে শিক্ষা অব শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যে অবদান নিশ্চয়ই আপনার অনেক বেশি অবদান রয়েছে আপনি নরসিংদীর শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আপনার জীবনে আর বর্তমান চিত্রটা কি একটু সংক্ষেপে যদি আমাদের সামনে তুলে ধরতেন আমার শিক্ষকতা মোটামুটি প্রথম শুরু পঁয়ষট্টি তখন বাজার মডেল হাই স্কুল থেকে ওইখান থেকে বিজ্ঞান শিক্ষক হিসাবে পরবর্তীতে চলে আসে জামালপুর নরসিংদীর কালীগঞ্জ টুপার হাই স্কুল ওইখানে হিসাবে ওইখান থেকে পরে চলে আসি কিছুদিন আপনার পালদনা সার হাই স্কুল আজীবন আমি শিক্ষকতা করেছি পরে এমএসসি পড়ার জন্য আমি চলে যাই হায়দ্রাবাদ হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করে পুনরায় দেশে আসে আর উদ্দেশ্য জীবনে একটাই ছিল যে মাধ্যম ছাত্ররা ছাত্রীরা তখন আমি লোককে কলেজ কাজ শুরু করি এবং বলতে গেলে অনেকটা অক্লান্ত পরিশ্রম করে অনেক বাধ্যবাধকতার মধ্য দিয়ে ওই কলেজকে সুপ্রতিষ্ঠিত করি ইনশাল বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে সুপরিচিত কয়েকটা সাবজেক্টে সেখানে আমরা সাতটা এলাকা ওয়ার্ক করতেছে যে কোনো পরিস্থিতি শিকার হয়ে শেষ পর্যন্ত আব্দুল আলী মির্জা সব যেমন হাদিস মোল্লা কলেজ ছেড়েছেন মির্জা ওখান থেকে চলে এসেছেন আমিও ঠিক তাদের পাদুকটি ছেড়ে দিলাম তারপরে বেলাবা হোসেন আলী কলেজ ওইটারও আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ওইটা অনেক কষ্টকর এই প্রথম অঞ্চলে আমি কোনো শিক্ষার ইয়ে ছিল না সেখানে কাজ করেছি এরপর ওইখান থেকে ছেড়ে দিয়ে আমি ঢাকা মহানগর মহাবিদ্যালয় বর্তমানে যে মেরুল গুলশানে ওইটার আমি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওইখান থেকেও ছেড়ে দিয়ে আমি পরবর্তীতে আমি চলে আসি আড়াই হাজার রুকুন দিন গার্লস কলেজে দুই হাজার সালে আমি হানাতে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে আমি সনদ পাই এবং পরবর্তীতে এই কাগজপত্র জেলা পর্যায়ে যায় নারায়ণগঞ্জ জেলায় আমি শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে সনদপত্র পাই দুঃখজনক ব্যাপার হলো যেখানেই কাজ করেছি আমি অ্যাজ এ ম্যান অত্যন্ত কঠিন অত্যন্ত সহজে আপনি ওই বাজে লোকদের আমি প্রশ্রয় দিই না তাকে আমি সম্মান দেখাই না স্যার আপনি হিসাবে স্যার আপনার অনেক গুণের কথা আমরা শুনেছি আপনার মুখেও শুনেছি আমাদের প্রতিনিধি সেলমিয়া তিনিও বলেছেন আপনি কাজ করে যাচ্ছেন অনেক দিন হলো এই শিক্ষার সাথে জড়িত আছেন এবং শিক্ষার উন্নয়নের জন্য আপনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি আপনি বলেছেন যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন আমি একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন করব যেহেতু আপনি একজন প্রবীণ শিক্ষক একজন শিক্ষাবিদ আপনার কাছে জানতে চাইব যে শিক্ষা শিক্ষকরা ইদনিং যে দলীয় রাজনৈতিক লেজোর ভিত্তিতে জড়িয়ে যাচ্ছে এবং এটা নিশ্চয়ই একটি ক্ষতিকর প্রভাব পড়ছে সমাজে তো এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং কি হওয়া উচিত এটা অশেষ ধন্যবাদ আপনাকে অত্যন্ত মূল্যবান প্রশ্ন বর্তমানে যেটা প্রধান সমস্যা শিক্ষা বিভাগের এদিকে যারা প্রশাসন আছে তারাও এটা অত্যন্ত গুরুত্ব সহকারে এক নম্বর প্রায়োরিটি দিয়ে যায় আমি মনে করি দেখা উচিত শিক্ষা যদি ধ্বংস হয়ে যায় তাহলে সে জাতি আর আগাইতে পারে না তো সেই হিসাবে এখন যে অবস্থা এটা কি বলবো বলেন আমি ভাবতে পারি না যে যারা ডিমরালাইজ তারা আবার শিক্ষক কিভাবে হয় যাদের চরিত্র নাই তারা শিক্ষক কিভাবে হয় যেসব ঘটনা পত্র পত্রিকায় দেখি আফসোস লাগে যে এরা চাকরি পাইল কি করে স্কুল কলেজে মাদ্রাসায় এরা দূরে থাকা উচিত নিজের থেকেই যারা এই সামান্য লোভ সামলাতে পারে না ছেলেরা বিশেষ করে মেয়েরা এরা নিজের ছাত্র ছাত্রী এবং নিজের সন্তানের চেয়েও বেশি সময় তাদের সাথে কাটে এরা কিভাবে এইসব কাজ করে এটা ভাবতে পারি না এখন আমি অনুরোধ করব যে যারা প্রশাসন আছেন যারা আফ্রিকা সাথে জড়িত আছেন তারা যেন অত্যন্ত কঠিন ভাবে বিরুদ্ধে অ্যাকশন নেন যাতে অভিভাবকরা বিশেষ করে মেয়েদেরকে কলেজে স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠায় মাদ্রাসায় তারা তো নিরাপদ নিরাপত্তা বোধ করে কিন্তু এখন যাদের কাছে তারা পাঠাচ্ছে সেখানেই অবস্থা এটা আপনি বুঝেন দিক কি অবস্থা হইতে পারে শিক্ষক হিসাবে প্রবীণ শিক্ষক হিসেবে আমি এটা কল্পনাও করতে পারি না স্যার এমন আসে না স্যার এই বিষয়টা এই বিষয়টা তো আছেই জনাব মশিউর রহমান মৃধা উনিও বলেছেন যে বিষয়টা কিভাবে দেখা উচিত প্রশাসনের পক্ষ থেকে এবং সমাজে কিভাবে দেখা উচিত আমি আপনার কাছে স্পেসিফিকভাবে জানতে চেয়েছিলাম যে রাজনৈতিক যে লেজুর বৃত্তি আরও একটা লক্ষ্য করা হচ্ছে নৈতিক অধস্থলন শিক্ষার্থীদের শিক্ষকদের কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করছি ইদানিং সেটা বেশি লক্ষ্য করছি সেটা পত্রপত্রিকায় টেলিভিশনের মাধ্যমে উঠে আসছে সেটা তো আমরা সেই চিত্রটা তো আমাদের সবার সামনে আছে আমি আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে রাজনৈতিক যে লেজুর বৃত্তি এবং সেখানে নিশ্চয়ই শিক্ষার মান কিছুটা ক্ষুণ্ণ হচ্ছে রাজনৈতিক লেজুর বৃত্তির কারণে শিক্ষকরা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করছে কোন দলীয় ভাবে কাজ করছে এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এই বিষয়টা আপনি যারা তাদেরকে ব্যবহার করতেছে তারা একটা জঘন্য অপরাধ করতেছে এখন আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আমি একটা করেছিলাম যে ওইখানে ছাত্রছাত্রীরা জানেই না যেমন বর্তমানে চলছে তারা জানেই না কে প্রেসিডেন্ট ইলেকশন করতেছে মোদি করতেছে কে রাহুল গান্ধী করতেছে তাদের পক্ষে বিপক্ষে তাদের কোন বক্তব্য নাই ছেলেরা তারা তাদের পড়াশোনা তারা করতেছে এবং বিশ্বে সবচেয়ে বড় রাষ্ট্র আমেরিকা যেখানে ক্লিন্টন হিলারি তারপরে আপনার যারা তারা ইলেকশন করতেছে কোন রাজনৈতিক দলের সাথে তারা সংযুক্ত থাকে না তাদের লেখাপড়া তাদের রিসার্চ কাজ তাদের কাজ দিয়ে তারা ব্যস্ত থাকে কিন্তু দুঃখজনক যে আমাদের এই দেশে যে পরিস্থিতি হয় যা রাজনীতিতে এটা আমার মতে মোটেই ঠিক না তাদের জায়গায় তাদের রাখা উচিত এবং না রাখার কারণে আজকে এই সব তেলরা তৈরি হচ্ছে যারা শিক্ষক না আদৌ তারাই শিক্ষক হয় এখন এটার থেকে কিভাবে নিষ্কৃতি পাবো সেটা একমাত্র আল্লাহ জানেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন অনেক মূল্যবান কথা বলেছেন আজকে ক্ষেত্রে আপনার যে অবদানের কথা সেই অবদানের কথা আমরা জানতে পেরেছি আজকে জয়যাত্রা টেলিভিশনের এই দেশ সংযোগের মাধ্যমে সারা দেশের মানুষও জানতে পেরেছে আপনার যে ক্ষেত্রে অবদান এবং নর্স নরসিংদী সহ সারা বাংলাদেশে ক্ষেত্রে যে আপনি অবদান রেখেছেন সেজন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মতো শিক্ষক সারা বাংলাদেশে আরও অনেক তৈরি হবে এবং আপনাকে দেখে আপনারা অনুসরণ করে অনেক মানুষই এই শিক্ষা পেশায় আসবে এবং তাদের যে শিক্ষাক্ষেত্রে অবদান সেটা রাখবে এবং দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে সে প্রত্যাশা ব্যক্ত করছি জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগের মাধ্যমে আমরা এখন চলে যাব কক্সবাজারে আমাদের প্রতিনিধি ফরিদ আমাদের সাথে সংযুক্ত হবেন আমরা আবারও জানার চেষ্টা করব আপনারা জানেন এর শুরুতেই আমরা বলেছিলাম যে ঘূর্ণিঝড় ফনি সারা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে এখন কিছুটা প্রভাব বিস্তার করা শুরু করেছে ইন্ডিয়াতে এর উড়িষ্যাতে এর প্রথম শুরু হয় সেখানে সর্বশেষ খবর পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসে পৌঁছেছে এছাড়া বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উড়িষ্যার এই অঞ্চলগুলো পুরী সহ আরও কয়েকটি অঞ্চল বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা মধ্যরাত নাগাদ হয়তো আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে প্রবাহিত হবে সেই খবরগুলো জানার জন্য এখন আমরা চলে যাব কক্সবাজারে আমাদের প্রতিনিধি ফরিদ আমাদের সাথে সংযুক্ত হবেন সেখানকার সর্বশেষ অবস্থা জানানোর জন্য আমরা তার সাথে কথা বলবো ফরিদ আপনি শুনতে পাচ্ছেন আমাকে

Bagaimana? Awak boleh? Atau saya nak দর্শক আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি কক্সবাজার থেকে আমাদের সাথে ফরিদ সংযুক্ত হয়েছেন আপনারা জানেন যে ফোনির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর বেশিরভাগ জায়গায় আবহাওয়া অনেকটাই খারাপ দিকে যাচ্ছে এবং সেখানে যে ইন্টারনেটের কিছুটা প্রবলেমও দেখা দিচ্ছে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ফরিদ আমরা লক্ষ্য করছি যে সেখানে কিছুটা ইন্টারনেটের দুর্বলতার কারণে সংযুক্তি আমরা ঠিকভাবে পাচ্ছি না ফরিদের সাথে ফরিদের কাছে যদি আমরা শরীকভাবে পাই ফরিদকে তাহলে আমরা সর্বশেষ খবর জানার জন্য আবারও ফরিদের কাছে যাব এখন আমরা চলে যাব আগলঝড়াতে আমাদের প্রতিনিধি ওমর আলী সানি রয়েছে আমাদের সাথে আমরা ওমর আলী সানির সাথে কথা বলার চেষ্টা করবো ওমর আলী সানি আপনি শুনতে পাচ্ছেন আমাকে ওমর সানি আপনি শুনতে পাচ্ছেন আমাকে আমি শুনতে পাচ্ছি আমাকে কথা যে আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার সর্বশেষ খবর আমাদেরকে তুলে ধরুন আমি আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল জেলার আগৈধরা আগৈধরা উপজেলার মডেল মৈলা মডেল মডেল মৈলা ইনান পরিষদের সাথে একটি ধ্বনি ধ্বনি দুর্ঘটনা 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 এলাকায় এখানে আশ্রয় কেন্দ্র খুলেছে আমাদের এই ইউনিয়ন পরিষদের মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে হলো শফিকুল ইসলাম টিটু তার সে সুযোগ্য চেয়ারম্যান তার নেতৃত্বে একটি আশ্রয়ন কেন্দ্র খুলেছে আমি দেখতে পাচ্ছি আমার পিছনে অনেক লোক আশ্রয় নেওয়ার জন্য এই ফোনি থেকে রক্ষা রক্ষা পাওয়ার জন্য এখানে সকাল থেকে আশ্রয় নিতে আসছে কিছু কিছু লোক আর

এবং বড় বড় বিল্ডিং যেগুলি আছে সেগুলিকে পরিষ্কার করা হয়েছে যাতে আঘাত আসছে সেখানে তারা আশ্রয় নিতে পারে আর আমি যে ইনোয়নে অবস্থান করছি ইনোয়ন পরিষদে সেখানে মডেল ইনোয়ন কৈলার ঐতিহ্যবাহী ইনোয়ন সেখানে এই সুযোগ সুযোগ করতে পারে আমরা সুযোগ সুযোগ চেয়ারম্যান এই তরুণ চেয়ারম্যান আমরা কি আমরা কি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে পারি কিনা হ্যাঁ হ্যাঁ এই যে মডেল পরিষদের চেয়ারম্যান এবং বরিশাল জেলার তরুণ চেয়ারম্যান বলা যায়

আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছে। আমি সরাসরি আপনার কাছে কিছু বিষয় জানতে চাইবো যে আপনি একজন জনপ্রতিনিধি সেখানকার উপকূলীয় অঞ্চলের মানুষকে আপনি রক্ষার জন্য তাদেরকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য আপনি কাজ করে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তো যে আশ্রয় কেন্দ্র যদি আপনি অবস্থান করছেন সেখানে কতজন মানুষ এ পর্যন্ত আপনি নিয়ে আসতে পেরেছেন এবং যা বাকি যারা রয়েছে তাদের নিরাপত্তার জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করছেন? ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাই বৈশালের আগল জার উপজেলার নাম গা মডেল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের এই বন্যা কবলিত দক্ষিণবঙ্গের মানুষ আমরা আমাদের এই বন্যার জন্য বন্যা ফণী ফণীর যে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের জন্য আমরা আমাদের ইউনিয়ন পরিষদে আমার ইউনিয়ন নয়টা আমার ইউনিয়নের নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডের সমস্ত মেম্বার দের নিয়ে আমি জরুরিভাবে গতকালকে মিটিংয়ে বসেছিলাম আমাদের আগল জেলা উপজেলার সম্মানিত ইউনো মহোদয় স্যার সে যথেষ্ট সচেতন আমাদের চেয়ারম্যানদের নিয়ে ইউনো মহোদয় সারে গতকালকে জরুরিভাবে উপজেলা হলরুমে বসেছেন এবং আমাদের বন্যা পরবর্তী কবলিত পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে আমাদের দিক নির্দেশন দিয়েছে তারই ধারাবাহিকতায় আমি গতকাল সন্ধ্যায় জরুরিভাবে আমার ইউনিয়ন পরিষদে হলরুমে মেম্বারদের নিয়ে এই গইলা ইউনিয়নের জনগণের জান ও মাল রক্ষার জন্য সরকারিভাবে যে ঘোষিত পদক্ষেপগুলো জনগণের যান মাল রক্ষার জন্য যে ঘোষণা দিয়েছেন আমি আমার মেম্বারদের নিয়ে এবং মাইকিং করে প্রতিটি মসজিদ প্রতিটি প্রাইমারি স্কুল হাই স্কুল মসজিদ মন্দির গির্জা যাদের কাঁচা ঘর তাদের পার্শ্ববর্তী ঘর কিংবা স্কুলে আছে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আছে তাদের সেইখানে আশ্রয়ের জন্য মেম্বারদের বলে দিচ্ছি এবং আমি ব্যক্তি আমি আমার ইউনিয়নে মাইকিং মাইক নামাই দিয়েছি যে না মাইকে গতকালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত মাইকিং করতেছেন আমার জনগণ বইয়া মডেল ইউনিয়নের জনগণ এই গৈলা মডেল ইউনিয়নে আমি স্মরণ করছি হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন এবং আমাদের অভিভাবক দক্ষিণবঙ্গের জননেতা আলহাস আবুল হসনাদ আব্দুল্লাহ ভাই ইউনিয়ন এই গৈলা ইউনিয়নে তার জন্ম এবং কৃষক কুলের নয়নমণি শহীদ আব্দুল হস্তানির জন্ম

এর বাইরেও আছে কিনা তাদের নিরাপত্তা নিয়ে কিভাবে আপনারা কাজ করছেন যারা আশ্রয় কেন্দ্রে আসতে পারেনি বা আশ্রয় কেন্দ্রে আর পর্যাপ্ত পরিমাণ জায়গা না না থাকলে তাদেরকে নিরাপদে দূরত্বে রাখার জন্য আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন ধন্যবাদ আমার বইলা ইউনিয়ন নয়টি ওয়ার্ড এই নয়টি ওয়ার্ডে দুটো সাইক্লোন সেন্টার আছে এবং এই গইলা ইউনিয়নের যত

বন্যা নেমে গেলে ঝড় নেমে গেলে এরা দ্রুত ভাবে রাস্তা গাছ পরিষ্কার করা কুড়াল এগুলো নিয়ে তারা সদা সর্বদা সদা থাকেন এবং থাকবেন যে জনাব শফিকুল ইসলাম যে জনাব শফিকুল ইসলাম যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে বা যারা এই ফোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে এই অঞ্চলগুলোতে তাদের নিশ্চয়ই খাবারের শুকনা খাবার বা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনার যে উপজেলা রয়েছে আপনি যে যেখান থেকে নির্বাচিত হয়েছেন নিশ্চয়ই সেখান থেকেও কিছু ব্যবস্থা খাবার দাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই কি কি ধরনের ব্যবস্থা আপনারা এই পর্যন্ত করেছেন বন্যা কবলিত বা যারা ফোনিতে আক্রান্ত হবে তাদের কিভাবে তারা চলবে তারা কয়দিন কিভাবে খাওয়া দাওয়া করবে সেই বিষয়ে আপনারা কোনো কিছু ভাবছেন কিনা ধন্যবাদ আমাদের উপজেলা সরকারিভাবে আমাদের উপজেলা মহোদয় সার আমাদের বন্যা কবলিত মানুষের জন্য যথেষ্ট পরিমাণে শুকনা খাবার মজুত রেখেছেন এবং আমার ইউনিয়ন পরিষদে আমরা জনগণের জন্য শুকনা খাবার যেরকম চিড়া গুড় এগুলো মজুত রেখেছি তো সৃষ্টির উপরে সৃষ্টিকর্তার উপরে তো আসলে আমাদের কারো হাত নেই তো ইনশাল্লাহ আমরা আমার ইউনিয়নের ভিতরে কোন জনগণ যদি হয়ে থাকে না হয় এই ঝড় বন্যা তো আমরা সদা সর্বদা সব মেম্বাররা আমি চেয়ারম্যান সদা কাছে আমার ব্যক্তিগতভাবে আমাদের পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের জনগণের জন্য যথেষ্ট পরিমাণে আমাদের খাবার খাদ্যের

জি শুনতে পাচ্ছি সানি আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে বর্তমান এখন আবহাওয়া কেমন আছে এবং সারা দিনের এই ঘূর্ণিঝড় ফনির প্রভাবে আবহাওয়া কেমন ছিল বর্তমানের চিত্রটা কি সেটাও একটু সংক্ষেপে আপনি আমাদের সামনে তুলে ধরেন সারাদিন এই সকাল থেকে দমকা হাওয়া মাঝে মাঝে হয়ে যাচ্ছে এবং ঢাকে ধাঁকে বৃষ্টি হচ্ছে আকাশ আকাশ মেঘাচ্ছন্ন আহ এখনো যে গুড়ি বৃষ্টি পড়ছে আহ আর আকাশ তো পুরা মেঘাচ্ছন্ন রয়েছে কোনো বৃষ্টি হয়েছে কিনা আহ সকাল থেকে যেমন আট থেকে দশ বার বৃষ্টি হয়েছে দমকা হওয়ার মতো আসছে দমকা হওয়ার সাথে বৃষ্টি এ ধরছে আবার আহ আকাশ তো মেঘাচ্ছন্ন আছেই জি ওমর আলী সানি আপনাকে ধন্যবাদ আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং সর্বশেষ আবহাওয়ার যে খবর বর্তমান রয়েছে আগল জড়াতে সেই চিত্র আপনি আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের সাথে কক্সবাজার থেকে ফরিদ সংযুক্ত আছেন কিনা কক্সবাজার থেকে ফরিদ ফরিদ কি আমাদের সাথে সংযুক্ত আছেন জি ফরিদ যেমনটি আপনার সাথে কথা হচ্ছিল সেখানকার আবহাওয়ার বিষয়টা আপনি আমি তো লক্ষ্য করছি যে আপনি কক্সবাজারের কোনো একটি জায়গায় অবস্থান করছেন এবং সেখানে প্রচন্ড বাতাস বওয়া শুরু হয়েছে এবং মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি তো আপনি বলছিলেন যে সারা দিনে যে আবহাওয়া চলছে এবং যে ফোনির যে প্রভাব রয়েছে সেই চিত্র আপনি আমাদের কাছে বলছিলেন এখানে খুলে রাখা হয়েছে এবং উপকূলীয় এলাকা গুলা থেকে সাধারণ জনগণদের হানা নেওয়ার জন্য যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা করা হয়েছে

যারা এসেছিলেন ফরিদ কক্সবাজারে কত নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে হ্যাঁ কক্সবাজারে এখন পর্যন্ত চার নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে আবহাওয়া অফিস থেকে তো যারা পর্যটক যারা এসেছিলেন তারা তাদের হোটেলে বা বিভিন্ন আসলে স্থলে এখনো তারা নিরাপদে অবস্থান করতেছে মূলত পর্যটক সুন্দর বললেই চলে কক্সবাজার কি জি ফরিদ আপনাকে ধন্যবাদ আপনি সর্বশেষ জানিয়েছেন চিত্র রয়েছে আপনি বরিশালে আমাদের প্রতিনিধি হীরামণি আমাদের সাথে সংযুক্ত হবেন সেখানকার ফনির যে প্রভাব রয়েছে এবং সেখানকার বর্তমান যে আবহাওয়া রয়েছে সেই চিত্র জানার জন্য আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি হীরামণির কাছে সর্বশেষ তথ্য জানার জন্য হীরামণি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে দর্শক আমরা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি কক্সবাজারে থেকে আমাদের প্রতিনিধি হিরামণি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আহ কক্সবাজারের এই আপনারা জানেন যে সকাল থেকেই বিভিন্ন জায়গায় ফোনের প্রভাবে কিছুটা ঝড় ঝোড়ো হাওয়া এবং সাথে কিছুটা বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকাতেও আমরা দুপুরে লক্ষ্য করেছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে এবং আবহাওয়া কিছুটা সকাল থেকে বারবার কিছুটা ছায়া দেখা দিচ্ছে এবং ফোনের প্রভাবে মানুষ সবাই সারা বাংলাদেশের মানুষই কিছুটা চিন্তিত রয়েছে যে না এই ফোনের প্রভাবে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বা ফোনে কীভাবে কতটুকু শক্তি নিয়ে বাংলাদেশে উপর দিয়ে বই যেতে পারে সেই আশঙ্কায় কিন্তু সবাই ভীত সন্ত্রস্ত রয়েছে সবাই যাতে নিরাপদে থাকে সে সেই জন্য সরকারও ব্যবস্থা গ্রহণ করছেন এবং সবাই আল্লাহর কাছে দোয়া কামনা করছেন যেন ফোনির প্রভাবে বাংলাদেশে বড় ধরনের কোনো ক্ষতি না হতে পারে সেই জন্য সবাই দোয়া করছেন আমরা আবারও একটু চলে যাব কুষ্টিয়াতে আমাদের প্রতিনিধি মাহফুজ আমাদের সাথে সংযুক্ত হবেন সেখানকার সর্বশেষ খবর জানার জন্য আমরা চলে যাচ্ছি মাহফুজের কাছে মাহফুজ আপনি শুনতে পাচ্ছেন দুঃখিত দর্শক আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ভোলা থেকে তুহিন খন্দকার আমরা ভোলার সর্বশেষ চিত্র জানার জন্য এখন তুহিন খন্দকারের সাথে সংযুক্ত হব তুহিন খন্দকার আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলায় ভোলার মেঘনা পারে আপনি জানেন যে ফণি ঘূর্ণিঝড়ের বা প্রভাব এখানে সাত নাম্বার বিপদ সংকেত দেখানো হয়েছে আবহাওয়া অফিসের অফিস থেকে আসলে বঙ্গোপসাগরের নিকটবর্তী যে মেঘনা মোহনা আছে সেখানেই অবস্থান করছি আর বিশেষ করে আমাদের এখানে যে ভোলার জেলা প্রশাসক মহোদয় রয়েছেন ইতিমধ্যে তিনি দফায় দফায় বৈঠক করেছেন মিটিং করেছেন এবং জনগণকে বিভিন্ন ভাবে এই প্রচার প্রচারণা বাড়ানোর জন্য বিভিন্ন কন্ট্রোল রুম খুলেছেন প্রায় আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এখানে বিশেষ করে আপনার প্রায় আটত্রিশটি মেডিকেল টিম রয়েছে ঘূর্ণিঝড় যে ক্ষয়ক্ষতি পরবর্তী ক্ষয়ক্ষতি নির্ধারণ করার জন্য এবং জনগণকে মেডিকেল সহযোগিতা করার জন্য আর ইতিমধ্যে আপনি জানেন যে ফনির প্রভাবে আমাদের ভোলা যেহেতু একটি আহ দুর্যোগপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে সেক্ষেত্রে আপনার এখানকার মানুষ আহ সচেতন তবে বিশেষ করে সকাল থেকে এখানে গুড়ি বৃষ্টি হলেও আহ দুপুরের পর থেকে আহ একটার পর থেকে মাঝারি ধরনের বৃষ্টি আহ এখানে হয়েছে আহ এবং আহ নদী আহ কিছুটা শান্ত অ~ অবস্থান করছে এখন পর্যন্ত নদীর সেরকম কোনো উত্তাপ বা উত্তাল ঢেউ আহ এখনো আমাদের চোখে পড়েনি। এইখানে আসলে জনগণের মধ্যে এখনো একটি আতঙ্ক বিরাজ করছে এবং যেগুলো আসলে সাইক্লোন সাইক্লোন শেল্টার রয়েছিল সেগুলো প্রস্তুত রাখা হয়েছে যে আসলে যে মানুষ আশ্রয় কেন্দ্রস্থল হিসাবে যেগুলো যাবেন সেই আশ্রয় কেন্দ্র গুলো খোলা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে তুই খন্দকার ফোনির প্রভাবে সারাদিনের যে আবহাওয়া ছিল সকাল থেকে সেই সেই খবরটা একটু আমাদেরকে জানা যে সকাল থেকে সারাদিন কি ধরনের আবহাওয়া বিরাজ করেছে এবং বর্তমানে যে আবহাওয়া বিরাজ করেছে সেই চিত্রটা একটু আপনি আমাদেরকে জানান জি ধন্যবাদ আপনাকে সকাল থেকে আসলে আহ ফলের যে প্রভাব বিস্তার করেছে এখানে কিছুটা পর আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করেছি হালকা বাতাস বাতাস হয়েছিল এখন সেরকম না থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে এখানে আর বিশেষ করে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কয়েক দফা কিন্তু দুপুরের পর থেকে মাঝারি ধরনের বৃষ্টি প্রবাহ হয়েছিল এখানে আর করে এখানে নদীমাতৃক এলাকা হওয়ার কারণে মানুষ কিছুটা হলেও শঙ্কিত কারণ এর আগেও বিভিন্ন সময় এখানে ঘূর্ণিঝড় আইলা এবং বিভিন্ন দুর্যোগের মোকাবেলা করেছিল করেছে সেই ক্ষেত্রে মানুষ কিছুটা এখানে আতঙ্কিত আপনাকে অনেক ধন্যবাদ আপনি সর্বশেষ খবর আপনি তুলে ধরেছেন জয়যাত্রা টেলিভিশনের দেশ সংযোগের মাধ্যমে আমরা একটু বরিশালে আবার যাওয়ার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি হীরামণি আমাদের সাথে সংযুক্ত হবেন আমরা তার সাথে সংযুক্ত হয়ে বরিশালের সর্বশেষ খবর জানার চেষ্টা করব। হিরামনি আপনি শুনতে পাচ্ছেন আমাকে जी सुनता পাচ্ছি হীরামনি আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং ফনীর প্রভাবে নিশ্চয় আপনি যেহেতু উপকূলীয় অঞ্চলের একজন মানুষ সেখানে বর্তমান চিত্র কি আছে আবহাওয়া কেমন আছে সেই বিষয়ে একটু আমাদেরকে একটু খবরটা জানান এখন আমি আছি বরিশালের কীর্তনখোলা নদী এখানে বিআইডব্লিউটি আপনারা লঞ্চ ঘাট ওখানে আছি বর্তমানে আর বরিশালে আপনি জানবেন যে বরিশালে দুই তিন দুই দিন ধরেই লং চলাচল বন্ধ ঢাকা বা ইয়ে অন্য অন্য রুট যে আছে ভোলা বরিশাল কোন রুটই চলাচল করে না এবং সব কিছু বন্ধ আছে এবং এখন আহ গুড়ি বৃষ্টি পড়তেছে আমি মানে সকাল থেকে সকাল থেকে আবহাওয়া খুব ভালো ছিল আহ দুপুরের দিকে একটার পর থেকে অনেক ঝড় ছিল এবং প্রচুর বৃষ্টি ছিল এখনো বৃষ্টি পড়তিছে আমি যেখানে আছি এখানে যে হিরামনি এই ফোনের প্রভাবে নিশ্চয় বরিশালের যে অঞ্চলে আপনি দাঁড়িয়ে আছেন বা আপনি অবস্থান করছেন সেই অঞ্চলগুলো নিশ্চয় একটু ঝুঁকিপূর্ণ ফনি যদি আঘাত হানে বাংলাদেশে তাহলে নিশ্চয়ই এগুলো ক্ষতিগ্রস্ত হবে তো এই যে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ফোনিকে মোকাবেলা করার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সেই তথ্য আপনার কাছে যতটুকু আছে আপনি আমাদের সামনে তুলে ধরেন উঠলে মানে গতকালকে আমাদের যে জেলা প্রশাসক যিনি আছেন উনি মানে দফা দফায় মিটিং করতেছেন যাতে উপকূলীয় মানুষদের কোনো যাতে ঝুঁকিপূর্ণ জায়গায় না থাকে তাদেরকে সাইক্লোন সেন্টার আছে সেই জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে এবং আমাদের বরিশালের যে মেয়র আছে উনি উনি কালকে মানে উপকূলীয় যে অঞ্চলগুলো ছিল ওখানে ঘুরে নিজে মাইকিং করেছেন এবং আজকে সকালেও সারাদিন করেছেন এবং মানুষকে সচেতন করতে আবহাওয়া অধিদপ্তরের যারা আছেন তারাও আপনার কালকে দেখেছি আমরা মাইকিং করতে আজকে সারাদিনও দেখতেছি তারা মানে ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং বরিশালের মানুষ যারা আছেন তারা অনেক সচেতন মানে তারা আসলে দুর্যোগ মোকাবেলার জন্য যাতে সমস্যা না হয় এই জন্য কি তারা নিজেরা নিজেদের অবস্থান থেকে যার যার যেভাবে আছে সেভাবে আর কি মানে দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে জি হিরামনি মানুষকে সচেতন করার জন্য বরিশালে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা এখনো কি ধরনের সচেতনতামূলক কাজ কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে জনগণের যারা প্রতিনিধি রয়েছে তারা কি ধরনের সচেতনতামূলক কাজ করে যাচ্ছে এই পর্যন্ত হিরামনি শুনতে পাচ্ছেন আপনি দুঃখিত দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সংযুক্ত ছিলেন বরিশাল থেকে আমাদের হিরামনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন জি হিরামনি আপনি আপনি বলুন আমি শুনছি আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম বরিশাল থেকে আমাদের প্রতিনিধি হিরামনির সাথে সেখানকার সর্বশেষ যে তথ্য রয়েছে তা আমরা জানার চেষ্টা করেছি ঘূর্ণিঝড় ফনি আমরা বুঝতে পারছি আমরা যতটুকু তথ্য পাচ্ছি সেখানে রাতের কোনো একটি সময়ে বাংলাদেশের কয়েকটি অঞ্চল দিয়ে দিনাজপুরার শাহিরে এই অঞ্চল দিয়ে অতিবাহিত হওয়ার যে কথা আমরা শুনছি যে খবর আমরা জানতে পারছি সেটা সেটার প্রভাবে সকাল থেকেই কিছুটা সারা বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও গুড়িগিড়ি গুড়ি বৃষ্টি কোথাও কোথাও ঝোড়ো হাওয়া লক্ষ্য করছি আমরা এই চিত্র কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোর সব জায়গায় সহ রাজধানীতেও আমরা লক্ষ্য করেছি সারা দিনে থেমে থেমে বারবার আকাশটা মেঘাচ্ছন্ন হচ্ছে আবার রোদ বের হচ্ছে এবং দুপুরের দিকে কিছুটা বৃষ্টিও আমরা লক্ষ্য করেছি আমরা এখন সর্বশেষ খবর জানার জন্য হ্যামচর থেকে আমাদের প্রতিনিধি মুথার হোসেন আমাদের সাথে সংযুক্ত হবেন সেখানকার উপকূলের মানুষের সর্বশেষ খবর জানার জন্য আমরা মুথারের সাথে সংযুক্ত হব

বৃষ্টি হচ্ছে বৃষ্টি উচ্চতে দর্শক আমরা লক্ষ্য করছি যে চাঁদপুরের হামচর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি মোতাহার হোসেন সেখানে গড়ি গড়ি বৃষ্টি এই বর্তমানে গড়ি গড়ি বৃষ্টি পড়ছে এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে যারা শৃঙ্খলার দাইতে নিয়োজিত রয়েছেন তারাও রয়েছেন তার সাথে মানুষকে নিরাপদে নেওয়ার জন্য তারা কাজ করছে আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তুত জি মোতার হোসেন মোতার হোসেন মোতার হোসেন আপনি সর্বশেষ খবর আপনি আমাদেরকে জানান আবহাওয়ার খবর জানান শুরুতে যে বর্তমানে আবহাওয়া কেমন আছে এবং ফোনির প্রভাবে কি কি এই সকাল থেকে কি কি অবস্থা সৃষ্টি হয়েছে সেই খবরটুকু একটু আমাদেরকে জানান এখানে আমি ঘোষণা স্তর ব্যাকরণ যে অবস্থা আপনাদের সবার কাছে দেখাতে চেষ্টা কিন্তু

আমরা সেখানে সবাইকে ঘরবাড়িতে গিয়ে সেখানে নিয়ে এসেছি আর আইনচুর মধ্যখান দিয়া সর্বনাশন মেঘনা নদী প্রবাহিত পূর্ব পাশে একটি অঞ্চল মধ্যখানে একটি অঞ্চল আর পূর্ব পারে আমরা অবস্থান করছি পূর্ব পাড় থেকে মধ্য চলে যোগাযোগের কোন ব্যবস্থা নৌকা লঞ্চ কোন কিছু চলে সকল কিছু বন্ধ করে দেওয়া হয়েছে আর পূর্ব পারে নদীর পারে যারা আছে দিক কলেজে এখানে পিতল ভবন আছে এখানে আমরা আজ দিয়েছি ক্লাস 10 কাটাছে এখানে আমরা আজ দিয়েছি এখানে উপজেলা নির্বাহী অফিসক এবং পুলিশ প্রশাসন পায়ারサルজি নেদিকেন টিখানে সকল ব্যবস্থা এখানে রেখেছি জনাব জনাব নূর হোসেন পাটুয়ার আপনি শুনছেন আমাকে

আমরা মানুষকে আশ্রয় দিয়েছি একটি মানুষ ইনশাল্লাহ আমাদের এখানে ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই ধরনের আমরা পদক্ষেপ দিয়েছি মেডিকেল টিম আছে প্রত্যেকটি আশ্রয়ন কেন্দ্রে এবং আমাদের এখানে ফায়ার সার্ভিসের লোক আছে এবং পুলিশের লোক আছে আমাদের এখানকার স্কাউটের টিম আছে এবং এই এলাকার নেতা কর্মী সচেতন জনগণ তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি এবং জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে মানুষকে আমরা আশ্রয় কেন্দ্র গুলিতে নিয়ে এখানে খাওয়ার ব্যবস্থা করেছি কোন মানুষ যেন কষ্ট না পায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং ডাক্তার দীপমণির আন্তরিক সহযোগিতায় আমরা হ্যান্ডসুন জেলায় এই কর্মকাণ্ড আমাদের অব্যাহত আছে আমরা যেটি মানুষে যারা প্রতিক্রস্ত না হয় আমরা কোন মানুষকে বিতিতে আনতে দেই না নদীর পারে যারা আছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছি ইনশাআল্লাহ আমরা এখানে সার্বিক উপস্থিতিতে আমাদের আছে জনাব নুর হোসেন পাটোয়ারি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং আপনি খুব সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আপনাদের যে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফনের যে পরবর্তী। যে ক্ষয়ক্ষতি সেটাকে পুষিয়ে দেওয়ার জন্য এবং ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য মানুষকে রক্ষার জন্য আপনারা যে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন সেই চিত্র আপনি আমাদের সামনে তুলে ধরেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সংযুক্ত হয়ে কথা বলার জন্য দর্শক আমরা কথা বলছি বিভিন্ন উপকূলীয় অঞ্চলের আমাদের যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং উপকূলীয় মানুষগুলোর বর্তমান যে অবস্থা এবং ফোনির প্রভাবে কতটুকু প্রভাবিত হয়েছে এবং সেখানে বর্তমান যে আবহাওয়া রয়েছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন আমাদের সাথে সংযুক্ত হবে মংলা থেকে মোংলায় আমরা আবারও মংলাতে আমাদের শ্রাবণের আমরা শ্রাবণের সাথে সংযুক্ত হব এবং সেখানকার সর্বশেষ খবর জানার জন্য সেখানকার আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলবো যে কারণ আমরা জানি যে মোংলা এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে ঘূর্ণিঝড় ফোনি সেই ফোনির যেখানে অবস্থান করছে সেখান থেকে মংলা সর্ব সব থেকে নিকটে অবস্থান করছে মানে যদি মংলা বাংলাদেশে উপর দিয়ে যায় তাহলে প্রথম হয়তো মংলার যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতেই ফনির আঘাতটা শুরুতে আমরা লক্ষ্য করব। এই জন্য মংলাতে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি শ্রাবণের সাথে সংযুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবর জানার জন্য আমরা আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে কথা বলবো শ্রাবণ আপনি শুনতে পাচ্ছেন আমাকে শ্রাবণ আপনি শুনতে পাচ্ছেন আমাকে শ্রাবণ আবারও আপনাকে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি যদি সর্বশেষ আমরা শুরুতে আপনার সাথে কথা বলেছিলাম সর্বশেষ তথ্য আপনি আবার আমাদেরকে যদি জানিয়ে দেন ধন্যবাদ আরিফ আমি এখন আছি আবহাওয়া অফিসে আমার সামনে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনার রশিদ উপস্থিত আছেন প্রথম শ্রেণী আবহাওয়া মোহাম্মদ আগে জি জোনাব হারমুর রশিদ আপনাকে অনেক ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশন কে এবং আবহাওয়ার উপরে এই ধরনের লাইভ প্রোগ্রাম জয়যাত্রা টেলিভিশন কে আমি ধন্যবাদ জানাব যে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমরা জানি যে আপনারা খুব ব্যস্ত সময় পার করছেন যেখানে সারা বাংলাদেশে সবাই আতঙ্কিত রয়েছে ঘূর্ণিঝড় ফনির যে প্রভাব এবং বাংলাদেশে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তিশালী ঘূর্ণিঝড় ফনি সেই জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষই বেশ কিছুটা আতঙ্কিত এবং ভীত সন্তুষ্ট অবস্থায় রয়েছে কি অবস্থা হয় এই ফনির প্রভাবটা কতটুকু প্রভাব বিস্তার করে বাংলাদেশে সেটা নিয়ে সবাই যখন চিন্তিত আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই পর্যায়ে আপনার কাছে আমি জানতে চাইবো যে

অর্থাৎ মঙ্গলা বন্দরের মধ্যে আহ আজ রাত্রের দিকে এটা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে জি জনাব হারুনুর রশিদ এই আপনি আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে ফোনি আমি এ পর্যন্ত যে আমার কাছে যে তথ্য রয়েছে সেখানে বোঝা যাচ্ছে যে ফোনি কিছুটা দুর্বল হয়ে গেছে ভারতের উড়িষ্যা এবং পুরী এই অঞ্চলগুলোতে আঘাত কিছুটা আঘাত হেনেছে খুব আগেই দুপুরের দুপুর থেকেই তা আঘাত শুরু করেছে এবং বাংলাদেশ আসা পর্যন্ত কিছুটা দুর্বল হয়ে পড়বে এই তথ্যও আমাদের কাছে রয়েছে তো বাংলাদেশে

ঘন্টায় আর তার তখন ঝোড়ো হাড়া আকারে একশো ষাট কিলোমিটার এবং এটি আজ বন্ধুরাগার বংলা আসতে পারে ধারণা করা জনাব হারুন রশিদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি সর্বশেষ খবর জানিয়েছেন আপনারা নিরাপদে থাকুন এবং মানুষকে নিরাপদে রাখার জন্য আপনাদের যে 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 ব্যবস্থা গ্রহণ করেছেন আরও সুন্দরভাবে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন যাতে উপকূলের মানুষগুলো নিরাপদে থাকে এবং এই ঘূর্ণিঝড় ফোনের প্রভাব থেকে সবাই নিয়ে নিরাপদে অবস্থান করতে পারে সেই জন্য সবাই ব্যবস্থা গ্রহণ করুন এই প্রত্যাশা কামনা করছি আজকের এই জয়যাত্রা টেলিভিশনের দেশ সংযোগের মাধ্যমে দর্শক এই ছিল আজকের মতো আমাদের জয়যাত্রা টেলিভিশনের দেশ সংযোগ আমরা কি সাথে হতে প্রভাব সেটা নোয়াখালীর থেকে আমাদের প্রতিনিধি গাজী রুবেল আমাদের সাথে সংযুক্ত হবে সেখানকার সর্বশেষ খবর জানার জন্য আমরা একটু গাজী রুবেলের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব গাজী রুবেল আপনি শুনতে পাচ্ছেন আমাকে গাজির উবেল আপনি শুনতে পাচ্ছেন আমাকে দর্শক দুঃখিত গাজিরুবেলের সাথে আমরা সংযোগটি স্থাপন করতে পারছি না আমরা অন্য কোনো সময় যদি আবার সংযুক্ত হতে পারি তাহলে আমরা সব সময় আমরা জানানোর চেষ্টা করব জয়যত টেলিভিশন দিকে আপনারা চোখ রাখুন এবং ফোনের যে শেষ তথ্য সেই তথ্য আপনারা জানার চেষ্টা করবেন জয়যত টেলিভিশনের স্ক্রিনের দিকে চোখ রাখুন সর্বশেষ খবর আপনাদেরকে জানার চেষ্টা করব গাজী রুবেল আপনি শুনতে পাচ্ছেন আমাকে গাজী রুবেল আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার ফোনের যে প্রভাব সেটা সর্বশেষ খবর আপনি আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন আমি এখন আছি নোয়াখালী জেলা শহর মা এখানে আমার সাথে জেলা প্রশাসক মহোদয় এবং আহ রেড টিফেন্টের এডি আহ এম এ করিম তো আজকে ব্যস্ততার মাঝে তারা থাকতে পারে নাই তবে এখনকার অবস্থা যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ

থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মোকাবেলার জন্য সিভিল হয়েছে জেলা প্রশাসকের পোষাগারে এবং আহ রেড টিসেন্টের কোষাগারও তিন লক্ষ টাকা প্রস্তুত রাখা হয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী মোকাবেলার জন্য আমাদেরকে সিভিল সার্জন মহোদয় বলছেন তাদের চিকিৎসার টিম সব জায়গায় প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আর জি গাজিরুবেল আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং নোয়াখালীর সর্বশেষ খবর আপনি আমাদেরকে জানিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ আপনারা লক্ষ্য করেছেন আমরা সারা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা সংযুক্ত হয়েছেন এবং সেখানকার সর্বশেষ ফোনির যে প্রভাব সেই প্রভাবের সর্বশেষ খবর আপনি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি উপকূলীয় অঞ্চলে যারা রয়েছে সকলের প্রতি আমাদের আবেদন আপনারা নিরাপদে থাকবেন এবং যেখানে সেখানে সরকারের এবং প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই ব্যবস্থাগুলোকে আপনারা গ্রহণ করে আপনারা নিরাপদে থাকার জন্য আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রে অবস্থান করবেন এবং সেখান থেকে উপকূলীয় অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার বাইরে নিশ্চয়ই আপনারা যাবেন না নিরাপদে থাকার জন্য আপনারা নিশ্চয়ই সরকারি যে নির্দেশনা রয়েছে এবং সেখানকার যে যে কর্মীগুলো রয়েছে নিরাপদে রাখার জন্য সরকারের যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনী নিশ্চয়ই তৎপর রয়েছে আপনাদেরকে নিরাপদে রাখার জন্য সেই তাদের নির্দেশনা অনুযায়ী আপনারা চলাফেরা করবেন এবং মধ্যরাত পর্যন্ত এই ঘূর্ণিঝড় ফোনই বাংলাদেশের আশ্রয় পড়তে পারে এই ধরনের একটা আশঙ্কা ফিল করা হচ্ছে এবং এই তথ্য আমাদের কাছে রয়েছে যে ঘূর্ণিঝড় ফোনে অনেকটাই দুর্বল হয়ে গেছে বাংলাদেশে আসা পর্যন্ত অনেকটাই দুর্বল হয়ে যাবে এর প্রভাব যাতে খুব বেশি প্রভাব বাংলাদেশে না পড়ে সেই জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া কামনা করছি এবং উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর কাছে বিশেষভাবে আবেদন করবো আপনারা সবাই নিরাপদে থাকার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা বাইরে কেউই অবস্থান করবেন না নদীর তীরবর্তী যারা নৌকা নিয়ে এখনও আছেন বা লঞ্চ সিস্টেমারে যারা আছেন তারা নিরাপদে থাকার জন্য এখনই আপনারা আপনাদের অব স্থান ত্যাগ করুন এবং আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যান এবং এই ঘূর্ণিঝড় ফোনের প্রভাব থেকে নিয়ে নিজেকে নিরাপদে রাখার ব্যবস্থা করুন এই দোয়া কামনা করছি যেন ফোনে আমাদেরকে তেমন কোনো ক্ষতি না করতে পারে সৃষ্টি করতে যেন এই ফোনের প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করেন এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ আগামীকাল আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা নিরাপ নিরাপদে থাকবেন আর সবসময় জয়যাত্রা টেলিভিশনের সাথে থাকবেন আল্লাহ হাফিজ